ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। ক্ষমা করো, ক্ষমা করো ইগফারুল ক্ষমা, মানে আমার কাজ এইটা, মরণ পর্যন্ত এটা করে যাব ইনশাআল্লাহ। আর আপনারা আমার সাথে খেলি করবেন, হ্যাঁ আসি বাজান, মারহাবা কয় না। ক্ষমা করো, ক্ষমা করো গফরওয়াল ক্ষমা করো, আর নবী দেখবো কত আশা মনেতে আমার আল্লাহ, নবী কত আশা মনে মার, ক্ষমা করো, ক্ষমা করো ও গফরো আর ক্ষমা করো, ক্ষমা করো। আমি নবী দেখবো কত আশা মনেতে আমার, আমি কত আশা তে আমার, ক্ষমা করো, ক্ষমা করো গফরো আর ক্ষমা। কত কাফের মুশরিকেরা নবী দেখলো তাহারা, আমরা গুনাহগারেরা দেখিনি নবীর চেহারা। কাফের মুশরিকেরা নবী দেখলো তাহারা, আমরা গুনাহগারেরা দেখিনি নবীর চেহারা। হত ভাগা উম্মত মোরা, হত আবার হত রাজাই নবীর দিদার, নবী দেখব কত আশা মনেতে আমার, নবী দেখব কত আশা মনেতে আর, ক্ষমা করো, ক্ষমা করো ও গফারো আর মাওলা, ক্ষমা নবী দেখব কত আশা মনেতে আমার, নবী দেখব কত আর, ক্ষমা করো, ক্ষমা করো ইগফারো আর ক্ষমা। নবী দেখলো যাহারা দুনিয়ায় ধন্য তাহারা, জীবনে সব দিকে ইসনাতে খেল কি করছেন, খেল করছেন। নবী দেখলো, খেল করেন একবার, একবার খেল করে না। নবী দেখলো যাহারা দুনিয়ায় ধন্য তাহারা, জীবনে সব দিকে সেরা, মারহাবা আরো জোরে মারহাবা। বেলাল লেখা নাই, পড়া নাই, শুধু নবীর প্রেমে পাশ করছে বেলাল। সে বেলাল মেরাজের রাত্রে জান্নাতে বেলাল দুনিয়ায়, অথচ নবী কয় তোমাকে তো জান্নাতে জুতার আওয়াজ পাইলাম। বুখারী শরীফের হাসিয়া, সুবহানাল্লাহ। এই কালোর কথা মনে, বেলাল তো কালো ছিল। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি তিনি দিন দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার বউ হইব কিনা আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ, তোমার জান্নাতি স্ত্রী কি হবে দেখতে চাও? ঠিক আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলহাম করলেন, অথবা কোনো মানুষ ওলি আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, কি একটা নাম যেন, অমুক একটা কৃষ্ণকায়, মানে একবারে কালো এক মহিলা ছাগল চড়াইতেছে, সে হবে ইব্রাহিম ইবনে আদহামের স্ত্রী, তাকে দেখা করতে যাইতে বলো। গেছে,
যে সালাম দিছে, মহিলা ওয়ালাইকুম আসসালাম বলে কয়, হ্যাঁ ইব্রাহিম কেমন আছে? কয়, আমি ইব্রাহিম, এটা তোমাকে কে বলেছে? কয়, আমি, তুমি ইব্রাহিম, এটা আমাকে সেই বলেছে যে তোমাকে আমার ঠিকানা দিয়েছে, সে তোমার নামটা বইলা দিয়ে গেছে। বেলাল নবী দেখলো যাহারা দুনিয়ায় ধন্য জীবনে সব দিকে সেরা, জান্নাতে যাবে যে তারা, জান্নাতে সেই নবীকে দেখাও প্রভু মোদের একটা বার নাওয়ালা, সেই দেখাও প্রভু মোদের এক, আরে ক্ষমা কর, ক্ষমা কর গোপরোয়ার, ক্ষমা আমি নবী দেখব কত আশা মনেতে আমার নবী গো, নবী দেখব আর ক্ষমা কর, ক্ষমা কর গোপরোয়ার, ক্ষমা নবীকে পাঠাইলা মক্কায় হিজরত করাইছ মদিনায়, এনিসো আরশ মুআল্লায় কথা বলিতে নিরালায় মারহাবা, আরো জোরে কোন, নবীকে পাঠাইলা মক্কায় হিজরত করাইছ মদিনায়, নিয়েছ আরশ মুআল্লায় কথা বলিতে নিরালায়, নামাজ দিছ বিদায় বেলায় নাম, জোরে নামাজ জানা যে সবার, ক্ষমা কর গোপরোয়ার, ক্ষমা আমরা নবী দেখব কত আশা মনেতে আমার মাওলা, আরে ক্ষমা কর, ক্ষমা কর গোপরোয়ার, ক্ষমা অলিউল্লার অলিউল্লার কিছু বলে গেছে, অলিউল্লার কিছু নাই নবীজির ভালোবাসা চাই, যদি একটুখানি পাই চরণে পেয়ে গেলাম ঠাই মারহাবা, বেশি লাগবে না যদি একটু পেয়ে যাই, এইটাই আমার জন্য দুনিয়া আখেরাত কবর হাসর মিজান পুলসরাত আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অলিউল্লার কিছু নাই নবীজির ভালো চাই, যদি একটুখানি পাই চরণে পেয়ে গেলাম ঠাই, যেথায় আবু বকর ওমর ওসমান আলী হায়দার, যেথায় আবু ওমর ওসমান আলী হায়দার, ক্ষমা ও গোপরোয়ার, ক্ষমা আর ক্ষমা কর, ক্ষমা আর আমি নবী দেখব কত আশা মনেতে আমার মাওলা, আর ক্ষমা কর, ক্ষমা কর গোপরোয়ার, ক্ষমা কোরআন থেকে জানতেছি আমরা, আল্লাহ বলতেছেন চার পারার ১৯ পৃষ্ঠার প্রথম আয়াত, তিলকা হুদুদুল্লাহ আল্লাহর সীমানা, এরপরে বলতেছেন সীমানা কি, আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়ুতি আল্লাহ
যারা আল্লাহর কথা মানবে, এই কথা এতটুকু বইলেই তো বলতে পারতো যে আল্লাহকে যারা মানবে ইউদখিলহু জান্নাত, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আমার আল্লাহ কেন শুধু আমাকে একা মানলে চলবে না, আমি আল্লাহ সীমানা দিয়ে দিলাম, আমারও মানতে হবে রাসূলাহু এবং আমার রসুলকেও মানতে হবে, আমার অনুসরণও করতে হবে আমার রসুলের অনুসরণও করতে হবে। তাইলে কি করব আমি আল্লাহ, জান্নাত ইউদখিলহু, ইউদখিল মানে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে। কোথায় কয় জান্নাত, কেমন জান্নাত? এবার পরে আল্লাহকে জান্নাতের ঠিকানাটাও দিয়ে দেই, কেমন জান্নাত হবে। আমার আল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া স্রোত সিনি জারি থাকবে, সুবহানাল্লাহ। এখন আল্লাহকে যেহেতু আমারও মাংস আমার রসুলেরও মাংস, এখন তোমাদেরকে কয় সপ্তাহের জন্য জান্নাতে ঢুকাবো, কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো, কয় মাসের জন্য, কয় বছরের জন্য, কয় যুগের জন্য ঢুকাবো। আমার আল্লাহ আমার কথা শোনা লাগবে না, শুধু আল্লাহর কথা আমি আপনাদের কিন্তু শোনায় দেই, যেহেতু আমারও মাংস রসুলেরও মাংস, এখন আমি আল্লাহ জানিয়ে দিই কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো, জান্নাতটা কেমন তাও আগে বলে দিলাম, কতদিনের জন্য ঢুকাবো তা বলার আগে জান্নাতটা কেমন তা বলে দিলাম, যেই জান্নাতের নিচে দিয়া স্রোত সিনি জারি থাকবে, যেহেতু আমার পরে রসুলের মাইনা তুমি জান্নাতের মেহমান হয়েছ, এখন কতদিনের জন্য ঢুকাবো আমি আল্লাহ বলে দিচ্ছি খালিদিন ফিহা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানাবো।